আছেন, হ্যাঁ এটা তো ভালো ইয়ে, এই যে সামনে সামনে লিখে রাখছেন একদম মনে হচ্ছে আসলে চোখে দেখে নাকি, হ্যাঁ বুদ্ধি কি আর এটা ধন্যবাদ আপনাদের। কেমন আর মেশিনের ইয়ে ঠিক আছে, একদিন মেশিন চেক করে যাবো নি, তাহলে আপনারাও শিউ থাকবেন। সবাই রে পাবে না, ধন্যবাদ। এই যে একটা পরিবর্তন হচ্ছে তো নাকি, হ্যাঁ এই যে একটা মূল্যটা দিয়ে রাখছেন, মানুষ আসলে দেখবে কত দিয়ে কিনছে। আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে ইয়ে হবে, আর পরে সেটা রিখে রাখেন। এই মূল্য তালিকা কই দিচ্ছেন? এই তো ধন্যবাদ। এই যে এটি কি আনার, 1 কেজি কত? 380। ঠিক আছে এগুলো দিয়ে রাখেন, আবার দেখবেন যে এই যে মালটা 1 কেজি 160, হ্যাঁ দেখি মূল্য টুল্য দেখে নাও। চালের দাম কি অবস্থা, ভালো আছেন সবাই? আর বিদেশি প্রোডাক্ট টোডাক্ট রাখলে ইম্পোর্টারের যাতে ইয়ে থাকে, কেমন রাখবেন? কোন দিকে গেলে ভালো হয়? দামগুলো একটু নিয়ে নাও আজকে। পেঁয়াজ কত? হ্যাঁ ভালো আছেন। 78। কোন জায়গা থেকে আনছেন? কত নিচ্ছ ওরা? ভাউচার কই? ভাউচার না থাকলে ফাইন দেবেন। হ্যাঁ এইটা এইটা কবেকার? এক সপ্তাহ আগে নতুন কিনেন নাই? এইটার ভাউচারটা আছে, তাহলে আমরা একটু চেক করি। এই আপনারা আমাদের হটলাইন নাম্বার জানেন তো না, 1612। আসসালামু আলাইকুম, মহাকালী কাঁচাবাজার ব্যবসায়ী বৃন্দ, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 1612, আমি আবার বলছি 1612, এটা সবাই লিখে রাখেন। যদি কখনো দেখেন হঠাৎ করে একদিনেই যে কোনো কেজি 10 টাকা বেড়ে গেছে এরকম অবস্থা হলে হটলাইনে একটু জানাবেন, তাহলে তারা আমাদের জানায়। কেমন 1612, আবার বলি 1612। একটা ভালো ইয়ে হয় অবস্থা হয় নাকি, হ্যাঁ উন্নয়ন মানে কি আস্তে আস্তে সবাই মিলে কাজ করবো, বুঝাপড়া যেখানে গ্যাপ আছে সেটা আস্তে আস্তে কমে যাবে। কেমন আপনারা যখন কেউ দেখবেন যে একদিনে 10 টাকা 15 টাকা কেজিতে বেড়ে গেছে, তাহলে বুঝবেন যে এখানে যে সামথিং রং। আপনারা বলেছেন আমরা এটা যাবো, তো এই বিষয়গুলো সবাই মাথায় রাখেন, হ্যাঁ এগুলা মাথায় রাখেন। আর সবাই মিলে কিন্তু চেষ্টা করবেন, আপনারা করোনার সময় ব্যবসা করছেন, মানুষের সেবা দিচ্ছেন, কেমন আপনারা চেষ্টা করবেন। একজন ব্যবসায়ী সামাজিক মানুষ, তার সম্মান আছে নাকি, হ্যাঁ এই জন্য সম্মান যার আছে সে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, পারবে? কাস্টমার আসলে তুচ্ছতা ছিল করা যাবে, এটা একদম গোনা, আবার বলে দিই। কেমন একটা উত্তম ব্যবহার দিতে হবে, ভালো ব্যবহার দিতে হবে। আমরা যে যে ধর্মের হই এই বিষয়গুলো মাথায় রাখবো, এগুলো কিন্তু আমরা কখনো ভুলে যাব না। কেমন আর মূল্য তালিকা সবাই রাখবেন, মূল্য তালিকা আছে তো? মূল্য তালিকাটা রাখবেন, কিন্তু যাদের যাদের প্যাকেটে গিয়া তাদের তো প্যাকেটের মধ্যে আছে। আর আপনার এখানে প্যাকেটের সব খোলা কিছু আছে? একটু নামেন, কষ্ট দিয়ে একটু আসেন। কেমন
বলেন যে এই জীবনে আর ভুল হবে না, এটা এই জীবনে আর ভুল হবে, আমরা কিন্তু বারবার আসবো। আপনার নাম কি? রাফি, মোহাম্মদ রাফি। রাফি, এটা কার দোকান? আপনার বাবা না? আমার মামার। আপনার মামার? আপনার মামারে বলে এই সবাই শুনে রাখেন, এই যে একদিন মূল্য তালিকা নাই, কেমন মূল্য তালিকা ছাড়া দোকান করবেন না। আজকে আমরা অন্য জায়গায় কাজ করেছি, ঘুরের পথে বলে যাচ্ছি, ঠিক আছে? সবকিছু ভালো পেয়েছি, সবাই ফল ব্যবসায়ীদেরও ভালো, একজন দুইজনের জন্য মার্কেটে যাতে বদনাম না হয়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।